রাজনীতির পাঠশালার রাজনীতি ও সমাজ বিকাশ সংক্রান্ত বাংলা জীবনী পাঠপর্বে আপনাকে স্বাগতম। আমাদের আজকের পাঠপর্বে থাকছে চট্টগ্রাম কলেজের ছাত্র ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সোহরাওয়ার্দী ছাত্রাবাস শাখার কোষাধ্যক্ষ ছাত্রনেতা শহীদ শাহাদাত হোসেনের সংক্ষিপ্ত জীবনী। 1984 সালের 27 মে দিবাগত রাতের শেষ প্রহর, সূর্য তখন জেগে ওঠার বীজ মন্ত্রে শানিত হচ্ছে। এই শেষ অন্ধকারেই ঘুমন্ত সূর্যের উপর আদিম অস্ত্র নিয়ে আশ্রে পড়ে চিহ্নিত বর্বর ঘাতক, যে কণ্ঠ থেকে বেরিয়ে আসত মুহুর্মুহু তপ্ত স্লোগান, ঝাঁঝালো বক্তৃতা, সেই কণ্ঠনালী চিরে বেরিয়ে এলো উষ্ণ শোণিত রক্তধারা। স্লোগানে সহসাই বজ্রমুষ্টি হয়ে ঊর্ধ্বে উঠে যাওয়া যে হাত, দেয়ালে লিখত অধিকার নামা সুচারু ছবি আঁকত খাতায়, ক্যানভাসে তা নিথর পড়ে রইল। 1984 সালের 28 মে এভাবেই শহীদ হন চট্টগ্রাম কলেজের ছাত্র ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সোহরাওয়ার্দী ছাত্রাবাস শাখার কোষাধ্যক্ষ ছাত্রনেতা শাহাদাত হোসেন। শহীদ শাহাদাত হোসেন, ডাকনাম শাহরু। জন্ম 1964 সালের 27 জুন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ঘোষকামতা গ্রামে। পিতা মোহাম্মদ আলী, নৌবাহিনীর অফিসার, মা বেগম রোকেয়া। শাহাদাত ছোটবেলা থেকে বিনয়ী ও মেধাবী ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি ভালো ছবি আঁকতেন। তার শখের মধ্যে ছিল বই পড়া, ডাকটিকিট সংগ্রহ, কবিতা আবৃত্তি করা। তিনি চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। 1980 সালে বিদ্যালয়ের অলরাউন্ড বেস্ট পুরস্কার পেয়ে বিদ্যালয়ের সেরা ছাত্রের গৌরব অর্জন করেন। প্রতি বছর স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রায় সব পুরস্কার শাহাদাতের বাসায় জমা হতো। তিনি গান, কবিতা, ছবি আঁকা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। 1982 সালের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম বিভাগে 5টি লেটার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম সরকারি কলেজে ভর্তি হন। চট্টগ্রাম কলেজ ইসলামী ছাত্র শিবিরের দখলে থাকা সত্ত্বেও শাহাদাত কলেজ জীবনেই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। তিনি কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাস শাখার কোষাধ্যক্ষ ছিলেন। 1984 সালের 27 মে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম কলেজের অন্যতম সংগঠক শাহাদাত হোসেন সে রাতে তার উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে হলে ঘুমাতে যান। গভীর রাত, শাহাদাত ঘুমে। কিছু বুঝে ওঠার আগেই শাহাদাতের হাত পা ও মুখ চেপে ধরে তার গলায় ধারালো অস্ত্র চালায় শাহাদাতের রুমমেট, স্বাধীনতা বিরোধী চক্র ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসী হারুন ও ইউসুফ। চট্টগ্রাম কলেজে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা ওই কলেজের মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে ঘুমের মধ্যে জবাই করে হত্যা করে। শাহাদাতের হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় ছাত্রদের হাতে ধরা পড়লে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের নিকট হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করে জানায় যে সে রাজনৈতিক মতবিরোধের কারণে পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায় এবং এতে সহযোগিতা করে তার সংগঠনের রাজনৈতিক নেতারা। পরবর্তী সময়ে শাহাদাত হত্যাকাণ্ডের জন্য এই দুজনের সাজা হয়, কিন্তু 2 বছর পরই উচ্চ আদালতের রায়ে দুজনেই শাহাদাত হত্যা মামলায় সাজাপ্রাপ্ত অবস্থায় জামিনে জেল থেকে বের হয়ে আসে। পরবর্তী সময়ে এই মামলা থেকে হারুন ও ইউসুফ বেকসুর খালাস পেয়ে যায়। মৃত্যুর পরের দিন ছিল শাহাদাতের উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষার শেষ দিন। শহীদ শাহাদাতের স্বপ্ন ছিল শোষণহীন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার। ঘাতক চক্র চেয়েছিল এই বর্বর হত্যাকাণ্ডের মাধ্যমে তার স্বপ্নকে ভেঙে দিতে। বিস্তৃত স্বপ্নের বলগাহীনতায় ভীত হয়ে তারা রাতের অন্ধকারে এই নৃশংস হত্যাকাণ্ড চালায়। ঘাতকেরা বরাবরের মতো চোখে ঠুলি পড়ে ভুলে যেতে চেয়েছিল যে শাহাদাত মৃত্যুবরণ করলেও তার স্বপ্ন ও আদর্শ মৃত্যুবরণ করবে না।